tried hard, really hard, to pick up those wickets at the back end of the game. আগের ম্যাচে 86 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। তবে আজকের ম্যাচে প্রত্যাশা ছিল সেঞ্চুরি করা, কিন্তু সেই প্রত্যাশাটা আর সফল হলো না। টিম সাউথি চালাকির কাছে হার মেনে মারসাতে হলো জয়কে। তবে এটা রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না। নাজমুল হাসান শান্তর একটি শটে জয় ভেবেই নিয়েছিল বলটা হয়তো চলে যাবে বাউন্ডারি লাইনে, কিন্তু সেটি আটকানোর চেষ্টা করে টিম সাউথি। আর তার হাতে লেগেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় দুর্দান্ত ফর্মে থাকা জয়ের। আর এমন অপ্রত্যাশিত আউট হয়ে চোখে মুখে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জয়কে। এমনকি দাগ আউটে বসেও আফসোস করতে দেখা যায় তাকে, যে ঘটনাটি ছিল সত্যিই কষ্টদায়ক। তো দর্শক, সিলেট টেস্টে কি জিততে পারবে টাইগার বাহিনীরা, কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।